আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। বিডিএন এন্টারটেইনমেন্ট নিউজে আপনাদেরকে স্বাগতম। মিয়ানমারের বন্দী সব সাংবাদিকদের মুক্তি চাইল জাতিসংঘ, এই নিয়ে থাকছে বিস্তারিত। মিয়ানমারের বন্দী সব সাংবাদিককে অবিলম্বে মুক্তি দিতে শুক্রবার দেশটির সামরিক জান্তা সরকারের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ। যুক্তরাষ্ট্রের এক সাংবাদিককে 11 বছরের কারাদণ্ড দেওয়ার পর সংস্থাটি এই আহ্বান জানালো। খবরে এএফপি জাতিসংঘ মানবাধিকার প্রধান মিসিলে ব্যাচেলেট এক বিবৃতিতে বলেন, সাংবাদিক ও সংবাদ মাধ্যমের ওপর বিভিন্ন হামলার ঘটনায় সঠিক ও স্বাধীন তথ্যের ওপর নির্ভর করা সমাজের বিশাল অংশ ক্ষুব্ধ। মার্কিন সাংবাদিক ড্যানি ফেনেস্টারের 37 বছর বয়স 11 বছরের কারাদণ্ড দিয়েছে সেনা শাসিত মিয়ানমারের একটি আদালত। অভিবাসন আইন লঙ্ঘন, অবৈধ হস্তক্ষেপ ও ভিন্ন মত অবলম্বীদের আন্দোলনের উদ্বুদ্ধ করার অভিযোগে এনে শুক্রবার এই রায় দেওয়া হয়েছে। মিয়ানমারের গত 1 ফেব্রুয়ারি সামরিক অভ্যর্থনের মাধ্যমে গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সুচির নেতৃত্বাধীন ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসির NLD সরকারকে হটিয়ে ক্ষমতায় আসা জান্তা সরকার। এরপর থেকেই দেশটিতে সরকার বিরোধী বিক্ষোভ চলছে। স্থানীয় নজরদারি সংস্থাগুলো বলছে, অভ্যুত্থানের পর থেকেই জান্তা বাহিনীর হাতে নিহত হয়েছে 1,200 জনেরও বেশি বিক্ষোভকারী। মিয়ানমারের গণমাধ্যমগুলোকে চাপের মধ্যে রাখা হয়েছে। অভ্যুত্থানের পর থেকেই শতাধিক সাংবাদিককে গ্রেফতার করাও হয়েছে। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।